ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লেলিস্টের লেকচার 3 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের লেকচারে আমরা মেথড 1 অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা রিডিউস টু ভেরিয়েবল সেপারেশন মেথড নিয়ে আলোচনা করি। রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেশন মেথড এটি বলতে আসলে যেটি বোঝায়, আমাদের ফর্মটা ভেরিয়েবল সেপারেশন মেথড আকারে থাকবে না, কিন্তু আমরা চাইলেই কিছু কাজ করলেই আমরা সেটিকে ভেরিয়েবল সেপারেশন মেথডে নিয়ে আসতে পারবো। এবং তার জন্য একটি শর্ত হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই ফাংশনটাকে অবশ্যই স্ট্রেট লাইন ইকুয়েশন হতে হবে। যদি স্ট্রেট লাইন ইকুয়েশন না থাকে তাহলে কিন্তু আমরা মেথড টু অ্যাপ্লাই করতে পারবো না। সো একটা এক্সাম্পল দেখা যাক। এখানে দেখা যাচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই এবং কস এক্স প্লাস ওয়াই প্লাস আকারে আছে। সো আমরা এটাকে এক্স প্লাস ওয়াইকে কিন্তু ডিওয়াই এবং ডিএক্সে সেপারেট করতে পারবো না, যেহেতু একটা ট্রাইগোনোমিতি অনুপাত। সো এক্ষেত্রে যদি আমরা রিডিউসিবল ভেরিয়েবল সেপারেশন মেথড অ্যাপ্লাই করতে চাই, ফার্স্টে দেখাতে হবে এক্স এবং ওয়াইয়ের ফাংশনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, সো এটা কিন্তু আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করবো, এই এক্স প্লাস ওয়াইকে একটা চলককে ধরে নিব, ধরলাম ভি, এক্স প্লাস ওয়াইকে আমরা ভি ধরলাম। সো এখানে যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সো আমরা এটাকেও এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো, ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স। সো এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স মাইনাস ওয়ান। সো এসবগুলোর মান আমরা যদি এখানে বসাই দিই তাহলে যেটি পাবো, ডিভি বাই ডিএক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সাইন ভি প্লাস কস ভি। এখন দেখা যাচ্ছে আমরা চাইলেই ভি এবং ভি ভি এর ফাংশন এবং ডেরিভেটিভের ভি ডেরিভেটিভ এবং এক্স এর ডেরিভেটিভ সেপারেট করতে পারবো। সো আমরা কিন্তু ভেরিয়েবল সেপারেশন মেথডে চলে এসেছি অলরেডি। এই যে এখানে ভি এর ফাংশন এবং ভি এর ডেরিভেটিভ এবং এক্স এর ডেরিভেটিভ সেপারেট করা গিয়েছে। সো এটাকে আমরা ইন্টিগ্রেট করে দিই। এক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের সাইন ভি কস ভি এর একটা সূত্র, সেটি হচ্ছে আমাদের, আমরা জানি সাইন টু থিটা ইজ ইকাল টু টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। অন্যদিকে কস টু থিটাকে আমরা দেখতে পারি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। সো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে যেটি পাবো, ওয়ান প্লাস ভি যেহেতু আছে তো এটি হয়ে যাবে টু টেন ভি বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ভি বাই টু প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার ভি বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ভি বাই টু। সো এটাকে যদি আমরা লসাগু করি এই পুরো জিনিসটা উপরে চলে আসবে। এবং নিচে যে থাকবে সেটি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার ভি বাই টু প্লাস টু টেন ভি বাই টু প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার ভি বাই টু। এখানে দেখা যাচ্ছে টেন স্কোয়ার ভি বাই টু এবং টেন স্কোয়ার ভি বাই টু কাটাকাটি চলে আসছে। এই পার্টটা যদি মুছে দিই তো এইটাকে আবার আমরা সূত্রে ফেলতে পারি। এখানে লেখা যাবে সেক স্কোয়ার ভি বাই টু এবং নিচে যা থেকে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান, সো টু প্লাস টু টেন ভি বাই টু ডিভি ডিএক্স। এখানে আমাদের আগে লজিক, এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কিন্তু আমরা এটা পাবো। সো আমরা ডিরেক্ট লিখতে পারি লন ওয়ান প্লাস টেন ভি বাই টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। সো দিস উইল বি আওয়ার ইনিশিয়াল ইকুয়েশন। এখান থেকে এখানে আসা লজিকটা হচ্ছে, এখানে যদি আমরা টুকে কমন নিই তাহলে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টেন ভি বাই টু, আর উপরে তো সেক স্কোয়ার ভি বাই টু ছিলই,
সো টুটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে 1/2 সেকেন্ড স্কোয়ার v/2 ওয়ান প্লাস 10v/2। যদি এটিকে আমরা ডিফারেন্সিয়েট করি, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 এবং 10v/2কে ডিফারেন্সিয়েট করলে হাফ সেকেন্ড স্কোয়ার v/2। সো সেখান থেকে আমরা ডিরেক্ট লন 1 প্লাস 10v/2 লিখেছি। সো দিস উইল বি আওয়ার ইনিশিয়াল ইকুয়েশন। আমরা যদি এক্সাম্পল 2 এর দিকে তাকাই, এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার dy/dx ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানেও কিন্তু আমরা এই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আলাদাভাবে dy/dx-এ আনতে পারবো না। সো আমরা যদি আবার এই ফর্ম্যাটের দিকে তাকাই, এখানে x প্লাস ওয়াইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন ফর্ম্যাটে আছে। সো আমরা এগেইন x প্লাস ওয়াইকে v ধরে নিচ্ছি, দেন 1 প্লাস dy/dx ইজ ইকুয়াল টু dv/dx। সো dy/dx ইজ ইকুয়াল টু dv/dx মাইনাস 1। অনেকগুলো বসে দিই, এখানে থাকবে ভি স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে dv/dx মাইনাস 1 এবং এখানে এ স্কোয়ার। সো গুণ করে দিই ভি স্কোয়ার দিয়ে, ভি স্কোয়ার dv/dx মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দেন আমরা যদি সবগুলোকে এসে নিয়ে আসি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে আমরা চাইলেই ভেরিয়েবল সেপারেশন মেথডে নিয়ে আসতে পারবো। সেটি কীভাবে, যদি পক্ষান্তর করি, এই যে এখানে ভি এর ফাংশন, ভি এর ডেরিভেটিভ এবং এক্স এর ডেরিভেটিভ আলাদা করে আমরা সেপারেট করতে পেরেছি। সো ইন্ডিকেট করে দিই, এখানে ইন্ডিকেট করার জন্য আমাদের একটা লজিক খাটাতে হবে। এখানে আমরা হরের মতো করে যদি লবেও একটা এ স্কোয়ার আনতে চাই তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, এবং এক্সট্রা এ স্কোয়ার আনার জন্য মাইনাস করে দিচ্ছি। এই যে এখানে ভি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ডিভাইড বাই ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি গিয়ে থাকবে 1 মাইনাস এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখান থেকে পাবো হচ্ছে ভি মাইনাস, এটাকে আমরা আরও একটা লজিক জানি, সেটা হচ্ছে ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/a ট্যান ইনভার্স x/a। সো এটা যদি আমরা এখানে লিখি, খাটাতে চাই, তাহলে এ স্কোয়ারটাকে আগে সামনে রাখি, দেন এই যে dv/v² + a² এই ফর্মে চলে এসেছে। সো এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 1/a ইন্টু ট্যান ইনভার্স v/a ইজ ইকুয়াল টু x+c। সো এখানে কাটাকাটিকে এ থাকবে, ভি মাইনাস এ ট্যান ইনভার্স v/a ইজ ইকুয়াল টু x+c। এখন আমরা ভি এর ভ্যালু বসে দিই, x+y মাইনাস এ ইন্টু ট্যান ইনভার্স x+y/a ইজ ইকুয়াল টু x+c। এখানে রেক্স, এখানে এক্স কাটা। সো আওয়ার আলটিমেট ইকুয়েশন উইল বি ওয়াই মাইনাস এ ইন্টু ট্যান ইনভার্স x+y/a ইজ ইকুয়াল টু c। এটা হচ্ছে আমাদের সলভ।